সো এটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট, একটু নুডলস বানিয়েছিলাম, তো সকালে এটাই খেয়ে নেবো। তারপর কি করি না করি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। হ্যালো বন্ধুরা, তো তোমরা তো দেখলে সকালে ব্রেকফাস্ট এটা করছি, মানে এখনও যদি ব্রেকফাস্ট খাচ্ছি। সকালে বলতে আজকে আমি ভেবেছি তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করবো, তো তার জন্য সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। আর বাকি এখন সারাদিনটা পড়ে আছে, তো সারাদিন আমি কী করি না করি সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর আজকে আজকে বলতে অল্প একটু কাজ আছে, আজকে ভালো করে একটু পুজো টুজো দেওয়ার আছে, তারপরে বাকি তো রান্নাবান্না খাওয়া দাওয়া তো সে তো আছেই। তো তোমরা এটা আমার ডেলি ব্লগ, তোমরা পুরোটাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগছে, চলো। তো তোমরা দেখো এই যে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তো এটাই ভিডিওটা করছিলাম আর একটু বকবক করছিলাম, তো এই তো। তো বন্ধুরা, তো আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন আমি যাবো স্নানে। তো স্নান টান করে তারপরে একেবারে তোমাদের সাথে ঠাকুরঘরে দেখা হচ্ছে, মানে আজকে একটু গোপাল থেকে পুজোটা শুরু করবো, তো ওখানে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কোথাও যাবে না, আর কোনো মানে স্কিপ করবে না ভিডিওটা, তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, তো চলো। সো তো অনেকটা সময় পর আবারও তোমাদের সাথে দেখা। তো আমার তো মোটামুটি স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আর আজকে আমি একটু শাড়ি পরেছি, ভাবলাম বেশ অনেকটা দিন পর ব্লগ করছি তো আমি একটু শাড়ি পরি, তো আজকে আমি শাড়ি পরলাম। আর তো স্নান টান হয়ে গিয়েছে, আর তো আমি তো এখন ঠাকুর ঘরে এসে গিয়েছি, আর এখানে গোপালরা ঘুমোচ্ছে। বাট ঠাকুর ঘরের অবস্থাটা একবার দেখো, আমি যে কোনখান থেকে শুরু করব আমি নিজেই বুঝতে পারতেছি না, তার কারণ বেশ কয়েকদিন একটু প্রবলেমের জন্য দেয়া হয়নি। আর এই তো দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে, আমি যেগুলো তুলে নিয়েছি। আর এই তো দেখো তাও অনেক ফুল, ওইদিকে গাছগুলোতেও অনেক ফুল আছে। তো আমি প্রথমে গোপাল থেকে উঠিয়ে ফুলগুলো তুলে নিই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পারো মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি যে ফুলগুলো একটু সাজিয়ে নিচ্ছি, এগুলো যেটা এটা এগুলো সমস্ত আমাদের বাড়ির গাছের ফুল। আর আর এই যেটা এটা বৃহস্পতিবার দিন নেওয়া হয়েছিল, মানে লক্ষ্মী পুজোর জন্য এটা নেওয়া হয়, তো এটা কেনা ফুল, বাট এগুলো আমাদের সমস্ত বাড়ির গাছের ফুল। তো এই ফুলগুলো দিয়ে মানে পুজো দিলে মনটা ভালোই লাগে, একদম বাড়ির গাছের ফুল। তো তো তোমাদের আবার পুজো দেওয়ার সময় দেখাচ্ছি, চলো। এই তো সমস্ত কিছু রেডি, এখন আমি এবার পুজো দেবো অনেক দিন পর। আর আজকে বেশি কিছু, আজকে একটু চিড়ে ইঞ্চিবল সরি মুরগি আর বাতাসা দিয়ে আমি একটু পুজোটা দিয়ে নেবো, তো পুজো দিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখো আজকে কত সুন্দর লাগছে গো সোনাদেরকে। তো এই যে আমার সমস্ত ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট, তো এবার আমি নিচে যাবো আর তোমরা দেখো কেমন লাগছে, তো নিচে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। সো হ্যালো বন্ধুরা, তো আমার এখন পুজো দেওয়া কমপ্লিট, আমি পুজো দিয়ে চলে এসেছি। পুজো দেওয়ার পর দেখলাম কি গাছগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে, তো গাছেতেও জল দিয়ে দিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে দিয়েছি, এখন ভীষণ রোদ, তাও আমি সমস্ত গাছে অল্প অল্প জল দিয়ে দিয়েছি, আবার সন্ধ্যার দিকে জল দিয়ে নেবো। আর এতটাই পরিমাণ রোদ ছিল যে আমার চুলটাও শুকিয়ে গিয়েছে ছাদিতে। তো এখন রান্না করব, কি রান্না করব ওটাই ভাবছি, তো ভাবলে তো হবে, রান্না তো করতেই হবে, তো দেখি কি বানাই। ফ্রিজে সমস্ত মানে সবজি টবজি সমস্ত কিছুই আছে, কিন্তু আমার হাজব্যান্ড তো এটা খায় ওটা খায় ওটা খায় না এরকম করতে থাকে, তো তাই দেখি একটা কিছু একটা বানাই, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকলে সমস্ত কিছুই বুঝতে পারবে যে। আর হ্যাঁ বলে রাখি যে বাড়িতে আমরা দুজনেই আছি, আমার শ্বশুর শাশুড়ি মা ওনারা তো বাড়িতে এখন নাই, একটু কাজের সূত্রে বাইরে আছে, তো আপাতত আমরা দুজনেই আছি বাড়িতে, তো দুজনের মতো কিছু একটা বানিয়ে নেবো, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই তো, তারপর অনেকটা অপেক্ষা করার পর হাজব্যান্ড দেখি চিকেনে নিয়ে আসলো, তো এটাই রান্না করে নেবো, আলু দিয়ে চিকেনের একটু ঝোল মতন করব। আর ভাত তো আছেই, এই তো আমি একটু দেখছিলাম আর রান্না কর। এই দেখো আমার রান্না কমপ্লিট, এখনও ধুয়ে বেরোচ্ছে, তো এটা কমপ্লিট। তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম, আর এই তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড দুজনে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, তো খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা তো দেখলেই যে কী খেলাম আজকে, তো তোমাদেরকে তো দেখালাম, তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, তারপর এখন একটু রেস্ট করব, তারপর আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। যদিও আর একটু পরে টিউশন চলে আসবে, মানে দুটো বাচ্চা আমার কাছে টিউশন পড়ে, তো ওরা যদিও চলে আসবে কিন্তু তাও তোমাদের সাথে তারপর আবার পরে দেখা হচ্ছে, চলো। এরা এখন পড়তে চলে এসেছে, এদের পড়া হয়ে যাক, তারপরে আবারও তোমাদের সাথে দেখা করছি, তো চলো। টিউশন পড়া হয়ে গিয়েছে, ওরা বাড়ি চলে গিয়েছে, আর দেখো আমার কাছে এখন কে এসেছে ও দেখছি, তোমাদের দেখাচ্ছি। ও গোপু, গোপু এসেছে এখানে একটু ঘুরতে, আর এখন কেউ নাই বাড়িতে, আমরা দুজন বসে আছি, আমি আর গোপু বসে বসে একটু গল্প করছি। আর এখন বাজে কয়টা, এখন বাজে হচ্ছে 8টা,
নটা বাজে, তো 9:30টার দিকে একটু রান্না বসাবো, তারপর খাওয়া দাওয়া করে নেবো। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এতটুকুই থাক। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।